দুনিয়ার জীবনটা হচ্ছে ভোগবিলাস, তাকাসুর, তাফাখুর, এগুলো এখানে স্ত্রী সন্তান, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, এগুলো নিয়ে আমরা মত্ত থাকব। ঠিক যেমন ওই ধান ক্ষেতের মতো, যে কৃষক এটাকে চাষ করে, শ্যামল থেকে আস্তে আস্তে সে হলুদ বর্ণ ধারণ করে, এরপর তাকে কেটে ফেলা হয়, খড়কুটায় পরিণত হয়। এই হলো আমাদের জীবন। আর ওইটুক সময়ে মানুষ আল্লাহকে ভুলে শয়তান, তাগুত, ইবলিস, হালালকে হারাম করা, হারামকে হালাল করা, আল্লাহ দ্রোহী কাজ করা, শিরিক করা, বেদাত করা, কুফরি করা, এগুলোতে মত্ত আছি আমরা।